দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা প্রকল্প নিয়েছে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারে এখান থেকে সমস্ত রকম উপভোক্তারা তার সুযোগ সুবিধা পাবে। বিডিও বা এসডিও বা ডিএম অফিসে যাতায়াতের কোনো দরকার নেই। এর মধ্যে আছে খাদ্য সাথী রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, এবং ভূমি সংস্কার দপ্তরটা পুরোটাই রয়েছে জমি রেকর্ড করানোর জন্য বা মিউটেশন করার জন্য একবার সম্পূর্ণ বিনামূল্যে, এবং রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, রয়েছে স্বাস্থ্যসাথী, এবং এবছর একটা আমরা স্টুডেন্ট কিষাণ ক্রেডিট কার্ড যেরকম আছে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য যারা প্রতিবন্ধী কার্ড করতে পারেনি দৌড়াদৌড়ি করে বা ক্যাম্প হচ্ছে খবর রাখেনি বা সময়মতো পৌঁছতে পারেনি, তারাও আজকে প্রতিবন্ধী কার্ড করার জন্য আবেদন করতে পারছেন। এবং এই ধরনের অনেক প্রকল্পটি আজকে রেগুয়ার এসেছে, এটা সাধারণ মানুষের খুব উপকারে লেগেছে, এবং প্রত্যেকটা মানুষ এই সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। বিভিন্ন সময় দুয়ারে সরকার হয়েছে, কিন্তু আজকের দুয়ারে সরকারে দেখা যাচ্ছে অন্যান্য দুয়ারে সরকারের থেকে লোকসংখ্যার উপস্থিতি কম, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে উপভোক্তারা আগের যে ক্যাম্পগুলোতে যে আবেদনপত্রগুলো জমা করেছেন তারা প্রত্যেকেই সুযোগ সুবিধা পাচ্ছে, যার ফলেই কিন্তু আজকে তারা ক্যাম্পে আসবে, যার জন্য লোকজনের উপস্থিতিও কম। বিষয়টা এখানে লক্ষ্মীর ভাণ্ডার এখনো কিছু রয়েছে, রয়েছে জমি সংক্রান্ত বিষয় এবং রেকর্ড সংক্রান্ত বিষয়, এবং কৃষক বন্ধুর যে ফর্ম ফিল আপটা হচ্ছে প্রতিবন্ধী এবং এসসি ডিপার্টমেন্টে, যেহেতু আমার এটা এসসি এসটি অধ্যুষিত এলাকা, এসসি কার্ড করার জন্য তারা আবেদন করছে। এই ডিপার্টমেন্টগুলোতে বেশি লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় সরকার মমতা ব্যানার্জি তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই কর্মযজ্ঞের একটা সোপান বলা যায়। সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে সমস্ত উপভোক্তারা আছে প্রত্যেকটা সেই মানুষ যাতে উপকৃত হতে পারে তার পরিপ্রেক্ষিতে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন পরিষেবা আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন পরিষেবা একদম পঞ্চায়েত স্তরে গ্রাম স্তরে পৌঁছে দেওয়ার জন্যে মমতা ব্যানার্জি জেলা নয়, ব্লক নয়, এবং কলকাতা নয়, রাজ্যের রাজধানী নয়, সাধারণ মানুষের দুয়ারে গিয়ে তার পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। ঠিক এইভাবে আমরা দেখেছি বিগত দিনে দুয়ারে সরকার উপচে পাওয়া ভিড়ের মাধ্যমে সারা যেখানে যেখানে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোতে ভিড় উপচে পড়েছে। সাধারণ মানুষ অতি উৎসাহে এই ক্যাম্পগুলোতে হাজির হয়ে তাদের যে সমস্ত উপভোক্তা হিসাবে যাদের ন্যায্য পাওনা সে সমস্তগুলো একদম গ্রামের স্তরে ক্যাম্পের মাধ্যমে তারা পেয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের রসুলাপুর দেউলি অঞ্চলের রসুলাপুরে যে ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পে অতি নগণ্য ভিড়। তার কারণ ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তারা আছে তারা তাদের ন্যায্য কর্মসূচির মাধ্যমে তাদের যে সমস্ত পাওয়ার বিষয়গুলো সেগুলো অলরেডি পেয়ে গেছে। আমাদের সংখ্যা আজকে রসুলাপুরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কম। এলাকার যে সমস্ত এসসি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে মানে বিভিন্ন পর্যায়ে জমির মিউটেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পের মাধ্যমে যেগুলো দেওয়ার যে জিনিস সেগুলো অনেকটাই কমে গেছে, সাধারণ মানুষ অনেকটাই পেয়ে গেছে। এই মমতা ব্যানার্জির যে কর্মসূচি সাধারণ মানুষকে দেওয়ার জন্যে অটোমেটিক্যালি অনেককে দেওয়া হয়েছে। আমাদের সরকারের সাফল্য এর মাধ্যমে আমরা বিগত 2021 সালের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি আমাদের মমতা ব্যানার্জি সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এটাই তার প্রতিষ্ঠা। অশোক রায়, চাকদা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ।